আসসালামু আলাইকুম, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, শরপুটি মাছ ভুনা। মাছ মানব দেহে অন্যতম আমিষ যোগানদাতা। ফিশ ফ্রাই তো আমরা সচরাচর খেয়েই থাকি, কিন্তু আজকে আমি যেই স্টাইলে ফিশ ফ্রাই করে দেখাবো, সেই স্টাইলে যদি আপনারা ফিশ ফ্রাই করেন তাহলে আর কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। ফিশ ফ্রাইয়ের জন্য আমি দুটো শরপুটি মাছ নিয়েছি। এখন এতে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ নিয়ে শরপুটি মাছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি মাছের দুই পাশ বরাবর পিঠের দিকটাতে চিরে নিয়েছি, কারণ এভাবে চিরে নিলে মাছের ভিতর পর্যন্ত লবণ মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে তাতে মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এবং মাছটা ভাজার সময় একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে, যাতে এর ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখুন এর উপরে কি সুন্দর একটা সোনালী কালার এসেছে। এখন আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে আমি আরও একটি মাছ ভেজে নিয়েছি। এবার আমি ভাজা মাছগুলোকে ভোনা করার জন্য আরেকটি চুলায় প্যান বসিয়ে তাতে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল তা ঢেলে দিয়েছি। আমার মনে হচ্ছিল যে এখানে তেলের পরিমাণটা একটু কম, তাই আমি এর মধ্যে আরও 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া। চুলার লো ফ্লেমে আমি মশলাগুলোকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমার 1 কাপ পানি দিলেও চলতো, কিন্তু আমি 2 কাপ পানি দিয়েছি এই জন্য যে আমার মাছের সাইজটা যেহেতু বড়, তাই ভিতর পর্যন্ত যাতে কুক হয়ে যায় এজন্য আমি 2 কাপ পানি দিয়েছি। মশলার পানিতে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দুটোকে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে মাছ দুটোকে একটু আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে পানি শুকানোর আগ পর্যন্ত, যাতে প্যানের নিচে মাছ লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচামরিচ। এরপর আবারও একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব 2 মিনিটের জন্য, যাতে মাছে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এ পর্যায়ে আমার রান্না শেষ। মশলাটা মাছের গায়ে একেবারে মাখো মাখো হয়ে এসেছে। এবার পরিবেশনের পালা। এর জন্য মাছ দুটোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। দেখলেন তো ভিউয়ার্স কত সহজে এবং কত অল্প সময়ে আমার ফিশ ফ্রাই হয়ে গেল। আশা করছি একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।